প্রেমিকা বা স্ত্রীকে যদি চড়ি না মারতে পারো, তার শরীরের যেখানে খুশি ছুঁতে যদি না পারো, চুম্বন করতে যদি না পারো, আপত্তিকর শব্দ যদি না ব্যবহার করতে পারো, তাহলে আমি সেই সম্পর্কে কোনো আবেগ দেখি না। সেটা আমার কাছে নিঃস্বার্থ ভালোবাসা নয়। হ্যাঁ, এমনটাই বলছেন অ্যানিমেলের পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙা। আর সন্দীপের এই সাক্ষাৎকারের ভিডিও সামনে আসতেই রীতিমতো হতবাক হয়ে যান নেটিজেনরা। একি বলছেন পরিচালক, তবে কি পর্দার রণবীর কাপুরই বাস্তবের সন্দীপ? নেটিজেনরা অনেকেই সহানুভূতি জানান সন্দীপের স্ত্রীর জন্যেও। কেউ কেউ বলছেন ওনার একটা মেয়ে রয়েছে, সেটা ওনার ভুলে যাওয়া উচিত নয়। একাংশ ক্ষোভে ফেটে পড়েন। কেউ কেউ এও বলেন মানব সমাজে অন্তত সন্দীপের জায়গা হওয়া উচিত নয়। কি অদ্ভুত না, তথাকথিত আধুনিক সমাজের বুকে দাঁড়িয়ে একজন শিক্ষিত দক্ষ পরিচালক কি আত্মবিশ্বাসের সঙ্গেই সকলের সামনে বলছেন যদি স্ত্রী বা প্রেমিকাকে থাপ্পড়ি মারার অধিকার না থাকে তাহলে সেই সম্পর্কে প্রেম থাকে না। এসব শুনেও যেন আঁতকে উঠতে হয়। প্রশ্ন ওঠে মানবিকতা বোধ নিয়ে, হ্যাঁ প্রশ্ন ওঠে শিল্পীর শিল্প সত্তা নিয়ে। তবে কি অ্যানিমেলের মতো ছবি সত্যি সামাজিক পটভূমিতে ঋণাত্মক প্রেক্ষাপট তৈরি করছে? বাবার জন্যে ছেলের ভালোবাসা বোনকে আগলে রাখাতে ভায়োলেন্স? তবে কি পর্দার রণবীর কাপুর আদতে আমার আপনার আশেপাশেই রয়েছে? বেশ কিছু সংখ্যক দর্শকদের মতে অ্যানিমেল পুরোপুরি টক্সিক ছবি, চূড়ান্ত ভায়োলেন্স, মেয়েদের বিন্দুমাত্র সম্মান করা হয়নি এই ছবিতে। এমনকি তৃপ্তির সঙ্গে রণবীরের একটি অন্তরঙ্গ দৃশ্য নিয়ে মুহূর্তেই ধেয়ে আসে বিরাট সমালোচনার ঝড়। বিশেষ করে দৃশ্যের সেই সংলাপ যেখানে রণবীরকে পর্দায় বলতে শোনা যায় আমার জুতোটা চাটো, আর এই নিয়ে শুরু হয় শোরগোল। তার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় তো রয়েছে। সব মিলিয়ে ছবিতে উগ্র পৌরুষ এবং হিংসার উদযাপন দেখিয়েছেন পরিচালক। হ্যাঁ, এমনটাই অভিযোগ দর্শক এবং সমালোচকদের একটা বড় অংশের। তবে এবারে যেন এই সমস্ত বিতর্ককেই ছাপিয়ে গেল সন্দীপ রেড্ডি ভাঙার কয়েক বছর আগের এই ইন্টারভিউতে করা বেশ কিছু মন্তব্য। সেই সাক্ষাৎকারে কবির সিং নিয়ে ধেয়ে আসা বিতর্ক সম্পর্কে বলতে গিয়ে সন্দীপ বলেন, যদি আপনি আপনার প্রেমিকা বা স্ত্রীকে চর কষাতে না পারেন, আপনার ইচ্ছে মতো স্পর্শ করতে না পারেন, যখন ইচ্ছে যে কোনো শব্দ ব্যবহার করতে না পারেন, তার মানে সেই সম্পর্কে কোনো আবেগ নেই, রয়েছে শুধুই কাগজ কলমে মার্জিন। কাউকে খুব ভালোবাসলে তাতে সততা থাকা প্রয়োজন। যদি একে অপরকে থাপ্পড়ি মারার অধিকার না থাকে তাহলে সেই সম্পর্কে প্রেম থাকে না, সেই প্রেমের সম্পর্ক টিকিয়ে রাখার কোনো মানেই হয় না। কবির সিং এর পর এক ইন্টারভিউতে এসে এই কথাগুলো বলেছিলেন পরিচালক সন্দীপ। আর তারপরের সিনেমা অ্যানিমেলের ক্ষেত্রেও দেখা গেল একই চিত্র। বোঝাই যাচ্ছে তার ধারণা থেকে তিনি একটুও সরে আসেননি। আর এখান থেকেই উঠে আসছে কিছু কথা। অ্যানিমেলের ট্রেলারের শুরুতেই একটা ছোট্ট দৃশ্য মন কেড়েছে সকলে। সেখানে ফুটে উঠেছে বাবা ছেলের সম্পর্কের একটি মুহূর্ত। ছোটবেলায় একবার একটা কথা দুবার বলায় বিরক্ত হয়ে রেগে গলা উঠিয়ে কথা বলেছিলেন বাবা। সেই মুহূর্ত ফিরিয়ে এনে পরিচালক ওই দৃশ্যে বুঝিয়ে দিয়েছিলেন কিছু গলা উঁচিয়ে কথা, কিছু রাগ উল্টো দিকের মানুষের মনে কতটা প্রভাব ফেলতে পারে। কিন্তু অবাক করা বিষয় হল সিনেমার প্রধান চরিত্র রণবীর নিজের স্ত্রীর সঙ্গে ঠিক উল্টো কাজটাই করছেন, যে কারণেই হোক গলা চেপে ধরা কিংবা চর কষানো। আসলে উল্টো দিকের মানুষের মনে বড্ড প্রভাব ফেলে। বাচ্চাদের শাসন করা যায়, বড় কেউ ভুল করলেও ভুল ধরিয়ে দেওয়া যায়, কিন্তু গায়ে হাত তোলা যায় না কখনো। একবার ভেবেই দেখুন না নিজের দিক থেকে, আপনার মন ঠিক কি বলছে, কোনটা ঠিক না। আমরা এই সিনেমার বিরুদ্ধে নই, তাই আমরা তুলে ধরেছিলাম অ্যানিমেলের পরিচালক সন্দীপের সফলতার গল্প। আমরা তুলে ধরেছিলাম সিনেমায় ববি দেওলের অভিনয়ের প্রশংসা। আমরা আবারও তুলে ধরবো বক্স অফিসে অ্যানিমেলের রেকর্ড গড়ার কথাও। আর ঠিক সেই কারণেই আজকের এই বিষয় নিয়ে কথা বলাটাও প্রয়োজন।